নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি পেজ নম্বর 151 নম্বর পেজ থেকে 158 নম্বর পেজ, অর্থাৎ 151 থেকে 158 নম্বর পেজ পর্যন্ত যত এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, সম্পূর্ণরূপে সলভ করাবো। তো দেখো, 1.1 কী বলেছে, নববঙ্গীয় চিত্রশিল্পের জনক ছিলেন। অ্যান্সার হবে গয়ার অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.2 থেকে বলেছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 1.3 তে কী বলেছে, ভারতের চিপকো আন্দোলন ছিল। অ্যান্সার হবে গয়ার অ্যান্সার পরিবেশ আন্দোলন। 1.4 কী বলেছে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন। অ্যান্সার হবে গয়ার অ্যান্সার মেধা পাটেকর। 1.5 কী বলেছে, প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম হলো, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার দিগদর্শন। 1.6 কী বলেছে, হিন্দু কলেজ গড়ে উঠেছিল। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1817 খ্রিস্টাব্দে। 1.7 কী বলেছে, নববঙ্গ প্রতিষ্ঠাতা ছিলেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কয়ের অ্যান্সার ডিরোজিও। 1.8 কী বলেছে, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শ্রীরামকৃষ্ণ। 1.9 কী বলেছে, প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। এরপরে আমি পরে কোশ্চেন সলভ করবো 1.10। তো দেখো কি বলেছে, 1.10 সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা ছিলেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভবানী পাঠক। 1.11 কি বলেছে, ওহাবি শব্দের অর্থ হলো। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নবজাগরণ। 1.12 তে কি বলেছে, নীল দর্পণ নাটকটি রচনা করেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দীনবন্ধু মিত্র। 1.13 তে কি বলেছে, সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মঙ্গল পাণ্ডে। 1.14 কী বলেছে, 1857 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দামোদর সাভারকার। 1.15 কী বলেছে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.16 কী বলেছে, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.17 কী বলেছে, ছাপাখানার জনক বলা হয়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জোহেনাস গুটেনবার্গকে। 1.18 কী বলেছে, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জগদীশচন্দ্র বসু। 1.19 কী বলেছেন, ইউরাই অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম পত্রিকাটি হলো। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সন্দেশ। 1.20 কী বলেছে, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আমি 2.11 কোশ্চেন সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়। অ্যান্সার হবে জাতীয় মহাফেজখানায়। 2.12 তে কী বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিমূলক গ্রন্থের নাম কী। অ্যান্সার হবে জীবন স্মৃতি। 2.13 তে কী বলেছে, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে 1835 সালে। 2.14 কী বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে স্যার অ্যানাল অক্টোভিয়ান হিউম কিন্তু এটির প্রতিষ্ঠা করেন 1885 খ্রিস্টাব্দে। এবং এই জাতীয় কংগ্রেসের কিন্তু প্রথম সভাপতি ছিলেন আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 2.21 জীবনের ঝরাপাতা একটি আত্মজীবনীমূলক রচনা, এটা কি আছে, ঠিক আছে। 2.22 কী বলেছে, মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা কি আছে, এটাও ঠিক আছে। 2.23 কী বলেছে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটা কি আছে, এটাও ঠিক আছে। 2.24 কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটা কি আছে, এটাও ঠিক আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31 কী বলেছে, পার্থেনন, এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার ডিরোজিও। 2.32 কী বলেছে, চুয়াড় বিদ্রোহ, অ্যান্সার হবে চারের অ্যান্সার দুর্জন সিং। 2.33 কী বলেছে, ভারত মাতা, অ্যান্সার হবে একের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 2.34 কী বলেছে, সঞ্জীবনী, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার কৃষ্ণ কুমার মিত্র। তো এই যে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। এবার আমি উপবিভাগ বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 কী বলেছে, বিবৃতি, মোহনবাগান ক্লাবের IFA শিল্ড জয় ছিল গুরুত্বপূর্ণ ঘটনা। তো দেখো, এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3, এটি ছিল ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে ফুটবল খেলায় ভারতের প্রথম জয়। 2.52 কী বলেছে, বিবৃতি, পাশ্চাত্য আদর্শ ছিল বাংলায় নবজাগরণের অন্যতম ভিত্তি। এর ব্যাখ্যা 3 হবে, অনেক মনীষী পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন। 2.53 কী বলেছে, বিবৃতি, চার্ল উইকিলসন বাংলার গুটেনবার্গ নামে পরিচিত। অ্যান্সার হবে ব্যাখ্যা 1, তিনি সর্বপ্রথম বাংলায় মুদ্রণ কৌশল প্রবর্তন করেন। 2.54 কী বলেছে, বিবৃতি, রবীন্দ্রনাথ
ঠাকুর ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা এক হবে প্রকৃতি নির্ভর শিক্ষা লাভের জন্য। তো দেখো এবার আমি নেক্সট পেজ সলভ করব, 154 নম্বর পেজ। ইতিহাসের যত MCQ আছে, ট্রু ফলস আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, SAQ আছে, সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কেসে 1.1 এ ICC কবে প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার 1909 খ্রিস্টাব্দে। 1.2 কী বলেছে, কাওয়ালির জনক ছিলেন, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার আমির খসরু। 1.3 কী বলেছে, চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন কে, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার গৌরী দেবী। 1.4 কী বলেছে, প্রতাপাদিত্য উৎসব শুরু করেন, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার সরলা দেবী। 1.5 কী বলেছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার গিরিশ চন্দ্র ঘোষ। 1.6 কী বলেছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে। 1.7 কী বলেছে, প্রথম বাঙালি সব ব্যবচ্ছেদকারী ছিলেন, অ্যান্সার হবে আমাদের গয়ার অ্যান্সার মধুসূদন গুপ্ত। 1.8 কী বলেছে, সতীদাহের বিরোধিতা করে রামমোহন যে পত্রিকা প্রবন্ধ লেখেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার কী বলেছে, সংবাদ কৌমুদী। ঠিক আছে, 1.9 কী বলেছে, ফরাসি বিপ্লবকে একটি বিদ্রোহ বলা যাবে না, কারণ এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এটি পূর্বতন সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটায়। 1.10 কী বলেছে, জঙ্গলমহল গড়ে ওঠে, অ্যান্সার হবে 1799 খ্রিস্টাব্দে। 1.11 কী বলেছে, প্রবল বিক্ষোভ নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মুন্ডা বিদ্রোহ। 1.12 কী বলেছে, বারাসাত বিদ্রোহের সেনাপতি ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গোলাম মাসুদ। 1.13 কী বলেছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। 1.14 কী বলেছে, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নবগোপাল মিত্র। 1.15 কী বলেছে, ইলবার্ট বিল পাস হয় লর্ড লিটনের সময়। 1.16 কী বলেছে, ধর্ম বৈষম্যের নিন্দা করা হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গোড়াতে। 1.17 কী বলেছে, বাংলায় মুদ্রণ শিল্পের জনক ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চার্লস উইকিলসন। 1.18 কী বলেছে, ভারতে প্রথম গবেষণা করা হয়, অ্যান্সার হবে ভারতে প্রথম গবেষণা করা হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হাফটন ব্লক প্রিন্টিং। 1.19 কী বলেছে, কারিগরি শিক্ষার প্রসারে অগ্রগতি ভূমিকা নেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তারকনাথ পালিত। 1.20 কী বলেছে, বিশ্বভারতী প্রথম আচার্য ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জওহরলাল নেহরু। এবার আমি বিভাগ খ সলভ করাবো, যেখানে এক কথায় উত্তর দাও। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, তো দেখো 2.11 কী বলেছে, ম্যাডেন্স অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি কার রচনা, অ্যান্সার হবে মিশেল MICHEL মিশেল ফোকাসড লিট FOCASLT। ঠিক আছে, একটু বানানটা কেমন আছে, ঠিক আছে তোমরা একটু খাতায় লিখে নেবে। তো দেখো পরের কোয়েশ্চেন কী বলছে, 2.12 বিদ্রোহী ম্যারাদোনা গ্রন্থের লেখকের, অ্যান্সার হবে রূপক সাহা রয়দীর্ঘু পর্ক রূপক সাহা দন্তে সয়কার হয়কার সাহা। পরের কোশ্চেন কী বলেছে 2.13, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে 2.13, সোপি গর্ডনের লেখা বইয়ের নাম কী, অ্যান্সার হবে দি হোল ভেজিটেবল। ঠিক আছে, এটা কিন্তু সোপি গর্ডনই লিখেছে, তোমরা এর কোশ্চেনটা একটু দেখে নিও। ঠিক আছে, তো দেখো 2.14 কী বলেছে, ট্রান্সফার অফ পাওয়ার গ্রন্থটি কে লিখেছেন, অ্যান্সার হবে VP মেনন। তো দেখো এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.11 কী বলেছে, প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত অপবিত্র উক্তিটি লর্ড বেন্টিংয়ের, এটা কী স্যার? ঠিক আছে। 2.22 কী বলেছে, বাংলার নারী শিক্ষা বিস্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রাজা রামমোহন রায়। তো অনেকেই নিয়েছিলেন, ঠিক আছে, নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তো রাজা রামমোহন রায়ও নিয়েছিলেন, বিদ্যাসাগরও নিয়েছিলেন, তো এটা ঠিকই আছে। ওকে, 2.23 কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং, এটা কী আছে? এটাও ঠিক আছে। 2.24 কী বলেছে, বিধবা বিবাহ সম্পর্কে বিদ্যাসাগর তত্ত্ববেদিনী পত্রিকা প্রবন্ধ লেখেন, এটা কী আছে? ভুল আছে। তো দেখো এবার আমি তোমার কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31 কী বলেছে, মঙ্গল পাণ্ডে, অ্যান্সার হবে চারের অ্যান্সার ব্যারাকপুর। 2.32 কী বলেছে, দুর্গাদাস তর্ক পঞ্চানন, অ্যান্সার হবে তিনের অ্যান্সার সংবাদ ভাস্কর। তো দেখো পরে কী বলেছে, 2.33 জাতীয় ভাণ্ডার, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার ভারত সভা। 2.34 কী বলেছে, প্রবাসী, অ্যান্সার হবে একের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো। তো দেখো বিবৃতি প্রত্যেকটা তোমরা খাতায় লিখিবে এবং নোটস করে নেবে, ঠিক আছে?
তো দেখো ফার্স্ট বিবৃতি কি বলেছে, এদেশে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপন এক যুগান্তকারী ঘটনা, কারণ এর ব্যাখ্যা তিন হবে পাশ্চাত্য সভ্যতা বিস্তারের ক্ষেত্রে বিরাট ভূমিকা নেয়। পরের কোশ্চেন কি বলেছে 2.5 বিবৃতি, ICS প্রতিষ্ঠা দেখায় কবে ভারতে বিজ্ঞান শিক্ষার অগ্রগতি বিশেষ ভূমিকা। দেখো 2.53 যে বিবৃতি আছে এর ব্যাখ্যা এক হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ছিল খুবই অনুন্নত। তো দেখো 2.5 পরে কি বলেছে বিবৃতি, রবীন্দ্রনাথের তোতা কাহিনী প্রবন্ধ লেখার উদ্দেশ্য হলো, এর ব্যাখ্যা এক হবে ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করা। এবার আমি 156 পেজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে, হিন্দু স্কুল, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অমলেশ ত্রিপাঠী। 1.2 তে কি বলেছে ভারতীয় চলচ্চিত্র জনক, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দাদা সাহেব ফালকে। 1.3 তে কি বলেছে, 1.3 তে বলেছে যে আত্মচরিত নামক আত্মজীবনী লেখেন, অ্যান্সার হবে শিবনাথ শাস্ত্রী। 1.4 কি বলেছে বন্দে মাতরম পত্রিকার প্রাথমিক সম্পাদক ছিলেন, বন্দে মাতরম পত্রিকার প্রাথমিক সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার বিপিন চন্দ্র পাল। 1.5 কি বলেছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, এর বর্তমান নাম কি, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার স্কটিশ চার্চ কলেজ। 1.6 কি বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে 1.7, সাধারণ ব্রহ্ম সমাজ উল্লেখযোগ্য নেতৃত্ব, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিজয়কৃষ্ণ গোস্বামী। 1.8 কি বলেছে ইংরেজি শিক্ষাকে সরকারের নীতিরূপে ঘোষণা করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লর্ড বেন্টিক। 1.9 কি বলেছে মজনু শাহ যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ফকিরি বিদ্রোহ। 1.11 কি বলেছে নীল কমিশন এর সভাপতি নিযুক্ত হন, অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার জেমস গ্রান্ট। 1.99 কি বলেছে বাংলা নানা সাহেব নামে পরিচিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রামরতন মল্লিক। 1.12 কি বলেছে খেওয়ার শব্দের অর্থ কি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার স্বাধীন সাঁওতাল রাজ্য। 1.13 কি বলেছে বাংলার মুকুটহীন রাজা বলা হয়, বাংলার মুকুটহীন রাজা বলা হয় গয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 1.14 কি বলেছে ভারতসভার প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জি। 1.15 কি বলেছে সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রাজা রামমোহন রায়। 1.16 কি বলেছে ভারত মাতার চিত্রটি আঁকা হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বঙ্গভঙ্গ আন্দোলনে। 1.17 কি বলেছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দিগদর্শন। 1.18 কি বলেছে বিদ্যা কল্পদ্রুম রচনা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1.19 কি বলেছে বর্ণ পরিচয় প্রকাশিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1855 সালে। 1.20 কি বলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1921 খ্রিস্টাব্দে। এবার আমি বিভাগ খ সলভ করাবো। 2.11 কি বলেছে ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনক বলা হয়, ইতিহাস চর্চার জনক বলা হয়, অ্যান্সার হবে রণজিৎ গুহকে বলা হয়। 2.12 কি বলেছে আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 2.13 কি বলেছে তারিখ ই মোহাম্মদিয়া কথার অর্থ কি, অ্যান্সার হবে মোহাম্মদ প্রদর্শিত পথ। 2.14 কি বলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন কে তৈরি করেন, অ্যান্সার হবে আচার্য জগদীশ চন্দ্র বসু। এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করব। 2.21 কি বলেছে জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ঠিক আছে। 2.22 কি বলেছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান, এটা কি আছে, এটা ভুল আছে। ওয়ারেন হেস্টিং তৈরি করেছিল 1780 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এবং 1781 খ্রিস্টাব্দে, এটা 1780 থেকে 81, ওকে। 2.23 কি বলেছে পটলডাঙ্গা একাডেমি তৈরি করেন ডেভিড ইয়ার, এটা কি আছে, ঠিক আছে, 1817 সালে তৈরি হয়েছিল কিন্তু। 2.24 কি বলেছে সিনেমা এলো কেমন করে, এর লেখক সত্যজিৎ রায়, এটা কি আছে, এটা ভুল আছে, ঠিক আছে, এর অ্যান্সার হবে ফারহানা মিলি, ঠিক আছে, এর লেখক, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও, তো দেখো প্রথমে কি বলেছে 2.41 উদয়শঙ্কর, অ্যান্সার হবে নৃত্যকলা। তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 2.43 কি বলেছে পার্থেনান, অ্যান্সার হবে 00। 2.34 কি বলেছে নীলদর্পণ, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার দীনবন্ধু মিত্র। এবার আমি
বিবৃতি সলভ করব। টু পয়েন্ট সিক্স অনেক কি বলেছে, বিবৃতি গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার প্রকাশনা 1884 বন্ধ হয়ে যায়। এর ব্যাখ্যা তিন হবে, কাঙাল হরিনাথের বার্ধক্য ও অর্থভাবের কারণে। টু পয়েন্ট ফাইভ প্রতি কী বলেছে, বিবৃতি ভারতীয় ব্রহ্ম সমাজ দুভাগে ভাগ হয়ে যায়। ব্যাখ্যা তিন হবে, কেশবচন্দ্র সেন তার নাবালিকা কন্যাকে হিন্দুদের হিন্দু মতে বিবাহ দেন, নাবালিকা কন্যাকে হিন্দু মতে বিবাহ দেন। টু পয়েন্ট ফাইভ থ্রিতে কী বলেছে, বিবৃতি উনিশ শতকের শেষ দিকে ভারতের প্রায় নীল চাষ বন্ধ হয়ে যায়। এর ব্যাখ্যা এক হবে, সরকার আইন করে নীল চাষ বন্ধ করে দেয়। এবার আমি টু পয়েন্ট ফাইভ পেরের বিবৃতি নিয়ে আলোচনা করব, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা দুই হবে, গ্রাম্য প্রকৃতি নির্ভর শিক্ষা প্রদানের জন্য। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ এবং 2022 সালের তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া আছে সেটা সলভ করা আছে, তার সঙ্গে 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।